আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা ফেসবুক বা ইন্টারনেট সম্পর্কে জানেন তারা জেনে থাকবেন যে হ্যাকিং করতে অবশ্যই কিন্তু আমাদের একটা লিংকের প্রয়োজন হয়, সেটা যে কোনো হ্যাকিংই হোক না কেন। সো কিছুদিন ধরেই শুনতেছিলাম যে কারো ফ্রি ফায়ার আইডি, কারো ফেসবুক আইডি বা বিভিন্ন ধরনের আইডিগুলো হ্যাক করে নেওয়া হচ্ছে। তো ভাবলাম যে আসলে এত মানুষকে বোকা বানাচ্ছে কীভাবে মানুষ, সেটা চিন্তা করার পর কিছুদিন একটু রিসার্চ করার পর একটা অধ্যায় খুঁজে পেলাম যে আসলে মানুষকে কতটা সহজে বোকা বানানো হচ্ছে। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো একটা হ্যাকিং লিঙ্কে কীভাবে ছোটো লিঙ্কে বা শর্ট লিঙ্কে পরিবর্তন করা যায়। সো ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী সব লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস বিগিন দ্য শো। যারা জানেন না যে লিঙ্ক শর্ট করলে কী হয় তাদের উদ্দেশ্যে বলে রাখি, একটা লিঙ্ক যখন শর্ট করা হয় তখন আপনার পরিচয়টা গোপন করা হয়। আপনি যদি একটা ফেসবুক আইডি লিঙ্ক শর্ট করেন, ফেসবুক আইডি যে ইউজার নেম এবং কোডটা থাকবে শেষে সেই কোডটাও হারিয়ে যাবে এবং ইউজার নেমটাও আপনার থাকবে না, সুতরাং অন্য একটা নামে সেই আপনার ইউজার নেমটা পরিবর্তন হয়ে যাবে। এভাবেই লিঙ্কটা পরিবর্তন করা হয়। প্রথমে আমরা একটা ফেসবুক আইডির লিঙ্ক এখান থেকে কপি করব। সো আমার নিজের যে অফিসিয়াল ফেসবুকটা এটার লিঙ্কটা এখান থেকে কপি করব। এরপর এখান থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে লিখতে হবে লিঙ্ক শর্ট, এই কথাটা লিখে এখানে সার্চ করতে হবে। এখানে সার্চ করার পর এখান থেকে প্রথমেই দুইটা ওয়েবসাইট আসবে। তো এই দুইটাই একই রকমের কাজ করে, আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি প্রবেশ করতে পারেন। সো আমি প্রথমটাই প্রবেশ করব। এরকম ধরনের অপশন আসবে। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন পাস্ট লং ইউআরএল অ্যান্ড শর্টার, এই জায়গায় আপনার যে লিঙ্কটা কপি করেছিলেন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখান থেকে পাশে শর্টনার এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, যেটা আমাদের ইউজার নেমের পরিবর্তে অন্য একটা নামে লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখব আমাদের যে রিয়েল ইউজার নেমটা এবং এখানের যে অন্য একটা নামে তৈরি হয় ইউজার নেমটা দুইটা সেম কি না। এটা দেখার জন্য এখান থেকে লিঙ্কটা কপি করবো। এরপর আবারও আমরা চলে যাবো মেসেঞ্জারে। এরপর এখান থেকে এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের প্রথমে আগের যে লিঙ্কটা দেওয়া আছে ওটা ওখানে ঠিকই আমাদের ইউজার নেমটা দেওয়া আছে, কিন্তু নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইউজার নেমটা হারিয়ে গেছে। তো আমরা প্রথমেই আমাদের প্রথম যে ইউজার নেমটা আছে এখানে ক্লিক করে আমাদের ফেসবুক আইডিতে ঢোকার চেষ্টা করব, দেখব আমাদের লিঙ্কটা ভ্যালিড কিনা। সো দেখতে পাচ্ছেন যে আমাদের লিঙ্কটা কিন্তু ভ্যালিড। সো এখন আমরা দ্বিতীয় নম্বরে যে লিঙ্কটা শর্ট করেছি এখানে আমরা সেই লিঙ্কের উপর ক্লিক করব। সেই লিঙ্কের ওপর ক্লিক করার পরেও দেখতে পাচ্ছেন যে আমাদের সেই নিজের ফেসবুক আইডিতে কিন্তু নিয়ে যাচ্ছে। সো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা যে কোনো লিঙ্কে একটা অন্য নামে অন্য একটা লিঙ্কে পরিবর্তন করতে পারবো এই ওয়েবসাইট দুইটার দ্বারা। কেউ কোনো লিঙ্ক দিলেই হুটহাট সেই লিঙ্কে প্রবেশ করা যাবে না, আগে জানতে হবে লিঙ্কটা কিসের জন্য দিয়েছে এবং ওয়েবসাইটটা কিসের। সুতরাং আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এই ধরনের নিউজ সবার কাছে পৌঁছানো উচিত। কারণ অনেকেই এই ধরনের হ্যাকিংয়ের শিকার হচ্ছে যারা নিজেরাও বুঝতে পারতেছে না যে আমরা কী কাজ করতে যাচ্ছি। সো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।